বিসমিল্লাহ রহমান রহিম। জনানি একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এইচএসসি হায়ার ম্যাথমেটিক্সের সরল রেখা চ্যাপ্টারের 3.1 যে চ্যাপ্টারে রয়েছে তার অক্ষরপত্র প্রকাশনের বইয়ের 6 যে 11 নম্বর ম্যাথটি রয়েছে তা আমরা 26তম পর্বে সলিউশন করব। কোশ্চেনটা বলা হচ্ছে, একটা সমবাহু ত্রিভুজের 2টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেয়া হলো, তাহলে ত্রিভুজটা কোন ধরনের হবে? সমবাহু ত্রিভুজ যার 2টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আমাদের 3য় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তো সমবাহু ত্রিভুজ কাকে বলে? আমরা সবাই জানি যে ত্রিভুজের 3টা বাহুই সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তো 3টা বাহু যদি সমান হয়, আমরা ধরে নিচ্ছি আমরা একটা সমবাহু ত্রিভুজটা হচ্ছে এ ধরনের, ধরে নিচ্ছি ABC আমাদের এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, মানে সমবাহু ত্রিভুজ অর্থাৎ এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, AB ইকুয়ালস টু BC ইকুয়ালস টু AC। এখন এদের শীর্ষবিন্দুর স্থানাঙ্কগুলোর কথা আমাদের এখানে উল্লেখ করা আছে, যে 2টে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বলা আছে, যে একটা 0,4, 0,-4, আবার আরেকটার স্থানাঙ্ক হচ্ছে 0,4, আর তৃতীয়টার স্থানাঙ্ক দেয়া নাই। ধরে নিচ্ছি তৃতীয়টার স্থানাঙ্ক হচ্ছে x,y। এখন এই x,y এর মান আমরা যদি ক্যালকুলেশন করে বের করতে পারি তবেই আমাদের প্রশ্নটা সলিউশন হবে। তো কিভাবে পেতে পারি? আমরা যেহেতু AB এর দৈর্ঘ্য যদি বের করে নেই, আবার BC এর দৈর্ঘ্য যদি বের করে নেই, AC এর দৈর্ঘ্য যদি বের করে নেই, এবং প্রশ্ন মতে আমরা যদি AB ইকুয়ালস টু AC এই ফর্মুলাটা ইউজ করি, তাহলেই তো আমাদের প্রশ্নটা সলিউশন ক্যালকুলেশন করে সমীকরণ আসবে, তখন থেকে আমাদের ক্যালকুলেশন করলে আমাদের মানটা চলে আসবে। জাস্ট লাইক আমরা এর আগের যেটা 7 নম্বর ম্যাথের ক্ষেত্রে, আমরা 9 নম্বর ম্যাথের ক্ষেত্রে যেভাবে সলভ করেছিলাম, ঠিক একই রকমের ম্যাথ আমাদের এটাও অ্যাপ্লাই হবে। সো তা আমরা শুরুতে, আমরা যেহেতু এটা চিত্রটা ধরে নিচ্ছি এটা সলভ করার জন্য, তা আমরা ভাষা দিয়ে বলবো, মনে করি ABC সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে A এত, B এত, C এত। তো ভাষাটার দিকটা কেমন, মানে নিজের মতো করে যদি লিখতে চাই, সেক্ষেত্রে এভাবে বলতে পারি যে ABC সমবাহু ত্রিভুজের 2টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক B এত, C এত, এবং ধরি তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক AX,Y। ওকে, আশা করি আপনারা ভাষাগত দিকটা বুঝতে পেরেছেন। সো এবার আমরা বলবো, যদি এটা সমবাহু ত্রিভুজ তা আমরা কী বলতে পারি? যে সুতরাং সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে আমরা বলতে পারবো AB ইকুয়ালস টু BC ইকুয়ালস টু AC বা CA। দেন আমরা এখন বাহুর দৈর্ঘ্যগুলো বের করে নিব। আমরা বলবো অতএব AB ইকুয়ালস টু কত হবে, A থেকে B এর দূরত্বটা আমাদের বের করে নিতে হবে। কীভাবে বের করে নিতে পারি দূরত্বটা? যে ভুজ দ্বয়ের অন্তর হোল স্কোয়ার, কোটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার। ভুজ এখানে XY আমি ধরেছি, তাই এখানে কত হবে X-0 হোল স্কোয়ার প্লাস Y-4 এত। দেন একটু ক্যালকুলেশন হচ্ছে আমাদের এখানে, তো সেটা আমরা ক্যালকুলেশনটা করে নিতে পারি, যেখানে X² আর এখানে সূত্র মিলতেছে, তাহলে X² প্লাস 7^8Y প্লাস 4^16, এটা হচ্ছে আমাদের AB এর দৈর্ঘ্য পাচ্ছি। দেন আমরা একইভাবে BC এর মানটা বের করে নিব, তাহলে BC এর মান কী হবে? √ B আর C-র জন্য ভুজ দ্বয়ের অন্তর হোল স্কোয়ার, 0-0 হোল স্কোয়ার প্লাস -4 হোল স্কোয়ার। তাহলে এখানে আসতেছে 0 প্লাস এখানে -4^8, 8^8 = 64। আর আমরা যদি 64কে রুট করে দেই, তাহলে 64 রুট করলে পাবো হচ্ছে কত? 8। ওকে, দেন আমাদের আরও একটা বের করতে হবে, এবং AC ইকুয়ালস টু আমরা কী পাবো? ভুজ দ্বয়ের অন্তর হোল স্কোয়ার, X-0 হোল স্কোয়ার প্লাস Y-4 হোল স্কোয়ার। দেন ইকুয়ালস টু এখানে থেকে আসবে X², এখান থেকে বের হবে A-B হোল স্কোয়ারের ফর্মুলা এখানে ইউজ হবে, অর্থাৎ X² প্লাস 4^8Y প্লাস 4^16, এত এর রুট আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো আশা করব আপনারা সবাই ভালোভাবেই বুঝতে পেরেছেন। এখন আমরা কি বলতে পারি,
যেহেতু আমাদের সমবাহু ত্রিভুজ, তাই এই মানটার সাথে একটা সমীকরণ ইউজ করব এবং এই মানটার সাথে আরেকটা সমীকরণ আমরা ইউজ করব। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা সহজে আমরা বের করতে পারব। ওকে, আমরা ফার্স্ট স্টেপে বলে নিচ্ছি যে এই দুটো ইকুয়েশনের মধ্যে একটু খেয়াল করি কী কী রয়েছে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে, যে বসাই এখানে সরাসরি আমাদের কী হবে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ক্যান্সেল আউট হলে ওয়াই থেকে আমাদের কিন্তু একটা মান, মানে সরাসরি আমাদের ক্যালকুলেশন আমরা করতে পারবো। আর এখানে ফর্মুলাটা ভুল হচ্ছে, এখানে কিন্তু মাইনাস অসুবিধে, এখানে মাইনাস হবে। তো আমরা এ বি এখন আমরা কী বলতে পারি, যেহেতু সমবাহু ত্রিভুজ এ বি ইকুয়ালস টু এ সি আমরা বলতেই পারি। তাহলে এখান থেকে আমাদের মানটা সরাসরি বের হয়ে যাবে, আমরা মান বসাই দিচ্ছি। ইমপ্লাইজ ড্যাট এ বি এর মান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এইট ওয়াই প্লাস সিক্সটিন, আর এ সি এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এইট ওয়াই প্লাস সিক্সটিন। হ্যাঁ, এটা সলিউশন করতে কী করতে হয়, আমাদের বর্গ করতে হবে। বর্গ করলে পরে আমাদের বর্গ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এখান থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এইট ওয়াই প্লাস ষোলো। তো উভয় পাশে থেকে একই যে পদগুলো রয়েছে আমরা সরাসরি তাদেরকে বর্জন করে দিতে পারি। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ষোলো বাদ দিয়ে দিচ্ছে, তাহলে থাকতেছে এইট ওয়াই ইকুয়ালস টু মাইনাস এইট ওয়াই। দেন আমাদের এখন কাজ করতে হবে, এ অবস্থায় আমাদের তো চলক কেটে দিলে আমাদের, মানে চলকও কাটা দিলে পরে তো মাইনাস ওয়ান ইকুয়ালস টু মাইনাস ওয়ান হবে। তো এই কাজটা আমাদের করতে পারবো না, তো আমরা যে কাজটা করবো বাম পক্ষে সবগুলো নিয়ে আসবো। বামে যদি নিয়ে আসি তাহলে এইট ওয়াই প্লাস এইট ওয়াই ইকুয়ালস টু জিরো, তাহলে কত হচ্ছে আমাদের ষোলো ওয়াই ইকুয়ালস টু জিরো, অতএব ওয়াইয়ের মান হচ্ছে জিরো। তাহলে আমরা ওয়াইয়ের মান খুব সুন্দরভাবে সহজেই বের করতে পেরেছি। এখন ওয়াইয়ের মান আমরা বের করার, মানে এর মান বের করার জন্য একটা এখানে যে কাজটা করব, এখান থেকে ওয়াই যদি জিরো বসাই দেই তাহলে সবগুলো ওয়াই জিরো হয়ে যাবে, এখান থেকে ক্যালকুলেশন সুবিধা হবে। বাট আমরা আরেকটা কাজ করতে পারি, যেহেতু এটা মান আমরা আট জানি, তাই এই দুটোর সাথে একটা ইকুয়েশন যদি আমরা খাটাতে পারি তাহলে আমাদের সুবিধা হবে। তো আমরা নিচ্ছি, তাই এ বি ইকুয়ালস টু আমরা বি সি, তো এ কারণে আমরা এ বির সাথে বি সি এখন মানে বি সি সমান দেখাবো। তাই আমরা এবং দিয়ে বলবো, তাহলে আবারও যদি এখানে আমরা বর্গ করে দেই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এইট ওয়াই প্লাস সিক্সটিন ইকুয়ালস টু আটাটা চৌষট্টি। দেন আমরা এখন যদি মান বসাই দিতে চাই তাহলে ওয়াই যেহেতু জিরো, তাহলে ওয়াইয়ের জায়গাতে আমরা জিরো বসাতে পারি, তাহলে এখানে জিরো স্কোয়ার প্লাস এইট ইন্টু জিরো প্লাস সিক্সটিন ইকুয়ালস টু, আর এখানে বলবো যেহেতু ওয়াই ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা এখান থেকে কী মানটা পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এখানে ষোলো, এখানে পাচ্ছি সিক্সটি ফোর, তাহলে বা এক্স স্কোয়ার ইকুয়ালস টু চৌষট্টি মাইনাস ষোলো, তাহলে আমরা এক্স স্কোয়ার পাচ্ছি ফোরটি এইট। এখন একে যদি আমরা রুট করে দেই তাহলে এটা একটু আমরা লিখি, চার বারো আটচল্লিশ, আর আটচল্লিশ চার চারে ষোলো, তিন ষোলো কত হচ্ছে আমাদের ষোলো গুণিত তিন, মানে তিন ষোলো আটচল্লিশ, তাই না? তাহলে আমরা সেক্ষেত্রে এখানে করতে পারি ষোলো গুণিত তিন দিতে পারি। তো অতএব এক্স যদি নিতে চাই তাহলে আমাদের রুট করলে প্লাস মাইনাস পাবো, চারের ষোলো রুট করলে চার পাবো, আর তিনের ক্ষেত্রে রুট থ্রি পাবো। ওকে, আমাদের তারা যেটা বের করতে বলছে, তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি, এক্সও পেয়ে গেছি ওয়াইও পেয়ে গেছি, তাই বলবো অতএব তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখানে এক্স যদি আমরা পজিটিভ মানটা নেই ফোর রুট ওভার থ্রি, তাহলে ওয়াই জিরো, আবার অথবা আমাদের কী হতে পারে যে মাইনাসের মানটা যদি নেই মাইনাস ফোর রুট ওভার থ্রি কমা জিরো। তো এটা আমাদের হয়ে গেল অ্যান্সার, তার এটাই আমাদের বের করতে বলছে, তা আমরা বের করতে পেরেছি। তো আমি আশা করব যারা আমাদের ভিডিওটা দেখলেন তারা অনায়াসে ভালোভাবে বুঝতে পেরেছেন। সো এর পরবর্তী সাতাশ নম্বর পর্বে যে ছয়ের বারো নম্বর ম্যাটে রয়েছে তা আমরা সলিউশন করব, সেই পর্বটা দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্বটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।